লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল নবাব এমাদ জুবায়ের পরিষদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার নিয়ে যাব বিস্তারিত সংবাদে। সৌহার্দ আর আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে নবাব এমাদ জুবায়ের পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শনিবার সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই নির্বাচন নিয়ে কমিউনিটির সকল মহলেই ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। নির্বাচনের প্রতিযোগিতা থাকলেও এক প্যানেলের সঙ্গে অপর প্যানেলের সদস্যদের হৃদ্যতাপূর্ণ সম্পর্কে নির্বাচনে নিয়ে আসে আলাদা এক ব্যঞ্জনা। বিস্তারিত থাকছে আমাদের চিফ রিপোর্টার ইব্রাহিম খলিলের রিপোর্টে। প্রবল আগ্রহ আর উদ্দীপনা নিয়ে এভাবেই সাংবাদিকরা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। টানা 5 ঘন্টা চলে নির্বাচন, আর ফলাফল জানার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা। এ সময় বারবিকান তিসল হোটেলের বুটকেন্দ্র পরিণত হয় সাংবাদিকদের মিলন কেন্দ্রে। সাংবাদিকদের সাথে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষও মিশে যান এই উৎসবে। অবশেষে রাত 1টায় আসে সেই মায়েন্দ্রক্ষণ। প্রধান নির্বাচন কমিশনার মাহমুদ হাসান এমবি বেরিয়ে আসেন অপর 2 কমিশনার সামাদুল হক ও বদলুর রশিদ এমবিকে সাথে নিয়ে। ঘোষণা করেন নির্বাচনের ফলাফল। এতে সভাপতি হন সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দিন, সহসভাপতি সাপ্তাহিক জনমতের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল চৌধুরী, সাধারণ সম্পাদক সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সহসাধারণ সম্পাদক এনএনবির প্রতিনিধি মতিয়ার চৌধুরী, ট্রেজারার চ্যানেলসের চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক পত্রিকার সাব এডিটর মতিউর রহমান চৌধুরী, এছাড়াও তত্ত্ব গবেষণা পদে মোহাম্মদ সুবহান, প্রচার ও প্রকাশনা পদে ইসা কাজল, বিনোদন ও সমাজকল্যাণ পদে সেলিম রহমান। এছাড়া 6 জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে মনসুরুদ্দিন, আসম মাসুম, আব্দুল কাইম, কোয়েস আলী, সালে আহমদ ও আহাদ চৌধুরী বাবু। নির্বাচিত সদস্যরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের উন্নয়নে সকল পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। করব যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আজ আমি বিজয় লাভ করেছি, এবং তারপর যাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, আমার প্রেস ক্লাবের, আমাদের প্রেস ক্লাবের ভোটারদের প্রতি, তারা আমাদেরকে বিজয় অর্জন, তাদের বদৌলতে আমরা বিজয় অর্জন করেছি। এবং আমার বিশ্বাস আমার টিমকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর প্রেস ক্লাব উপহার দিব। আমি চাইব আমরা সবাই মিলে, পুরাতন প্রজন্মের নতুন প্রজন্মের সবাই মিলে কাজ করতে, এবং নতুনদের জন্য সবসময় সম্ভাবনার দুয়ারটা উন্মুক্ত, তাদের জন্য সম্ভাবনাটা অনেক বেশি, আমরা তাদের সেই সম্ভাবনাকে বাড়িয়ে দিতে এবং সম্ভাবনাটাকে সফল করতে যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। নির্বাচনে জয়ী হতে না পারা প্রার্থীও আগামীতে প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আমি নির্বাচনে অংশগ্রহণ করায় নির্বাচন হয়েছে, এবং এতে করে ক্লাব মেম্বারদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পেয়েছে এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব সমৃদ্ধি লাভ করুক, এবং যারা নতুন বিজয়ী হয়েছে তাদের সকলকে অভিনন্দন এবং ভোটারদেরকে অভিনন্দন। এদিকে ইসি মেম্বার পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে প্রথমবারের মতো চমক দেখিয়েছেন আব্দুল কাইম। আমি স্বতন্ত্র হিসেবে প্রথম নির্বাচনে অংশ নিয়ে যেভাবে সাড়া পেয়েছি, যেভাবে প্রেস ক্লাবের মেম্বার আমাকে ভোট দিয়ে সাপোর্ট দিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তবে নির্বাচনে এসে ভোট প্রদান করে ও না দেওয়ার হতাশা থেকে সাংবাদিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকের নির্বাচনে ভোট দিতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আমার প্রত্যাশা হলো যারাই নির্বাচিত হবেন বা যে প্যানেলে নির্বাচিত হোক, তারা যেন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যায় আর কি আগামী 2 বছর। নির্বাচনে আজকে যে সাংবাদিকদের এই মিলন মেলা, আসলে খুবই ভালো লাগছে, এবং আশা করি আজকে যারা নেতৃত্বে আসবেন অতীতের ধারাবাহিকতা বজায় রেখে প্রেস ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিরলসভাবে ওনারা কাজ করবেন। ইব্রাহিম খলিল, বাংলা টিভি নিউজ, লন্ডন।